নমস্কার, শুভ সন্ধ্যা। রাত বারোটায় শুভ সন্ধ্যা কী করবো বলুন, এটা প্রথা আমার। অনুষ্ঠানটা শুরু করছি রাত বারোটায়, শেষ করব সাড়ে বারোটায়, তখন বলবো শুভরাত্রি। রাত্রিটা ভীষণ ভালো কাটুক, শুধু রাত্রি নয়, আমরা একটা দিন যখন কাটালাম, আজকের দিনটাতে যখন আমি এবার রাত্রে শুতে যাব, তখন পরের দিনের জন্য একটা আশা। আমরা হোপ শব্দটার সঙ্গে মানে বাঁচতে ভালোবাসি, তাই এই আশা নিয়ে আমরা ঘুমাবো যে কালকে সকালটা থেকে দিনটা ভালো কাটবে। তো ঠিক তার আগে আমার তরফ থেকে একটা শুভকামনা, আপনাদের আগামীকালটা ভীষণ ভালো কাটুক, সুখবর আসুক আপনার জীবনে, সুমুহূর্ত আসুক আর দুঃসময়টা কেটে যাক। আমরা সবাই এই দুঃসময়টাকে কাটিয়ে উঠতে চাইছি, সেই জন্যই কিন্তু আমার এই কথাটি বলা যে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণের অনুষ্ঠান মানেই এই ক্যাচ লাইন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি যেটাকে অ্যাড অন করে রেখেছি সেটা হচ্ছে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আপনার সুরক্ষা, আমার সুরক্ষা, আমাদের সকলের সুরক্ষা। আমরা সুরক্ষিত থাকলে আমরা সবাইকে সুরক্ষিত রাখতে পারবো। কী করতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে দিনে অন্তত 5 থেকে 7 বার মিনিমাম, এটা মিনিমাম টাইম বললাম, 5 to 7। আর স্যানিটাইজার ব্যবহার করতে হবে অন্তত 18 to 19 times, 18 থেকে 19 বার স্যানিটাইজার ব্যবহার করা। এটা করতে পারলে আপনি ভালো থাকবেন, আপনি ভালো রাখতে পারবেন। তার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে রাস্তায় আমাদের বেরোতে হবে, কাজকর্মও করতে হবে, ঘোরাফেরাও করতে হবে, নইলে মানুষ মরে যাবে। মানুষ যদি আনন্দ না করে, থিয়েটার না দেখে, যে মানুষ থিয়েটার দেখতে পছন্দ করেন তিনি যাবেন একাডেমিতে থিয়েটার দেখতে, যে মানুষ গান শুনতে পছন্দ করেন সামনেই গান মেলা তিনি যাবেন গান শুনতে, যে মানুষ সিনেমা দেখতে পছন্দ করেন তিনি আইনক্সে যাবেন, কিছু মানুষ আছেন শুধু উইন্ডো শপিং করতে ভালোবাসেন তিনি মলে যাবেন। তো এই যাওয়াটাকে আটকাতে পারবো না, মানুষ মরে যাবে। তো সেই কারণে যখনই বেরোবো আমি সার্জিক্যাল মাস্ক পরবো, তার সঙ্গে একটা ওয়াশেবল মাস্ক পরবো। লিপস্টিকের খরচা কমেই গেল প্রায়, আমার তো প্রায় কমেই গেছে, ওই যেটুকু সবাই প্রোগ্রামের জন্য লিপস্টিক পরি, বাইরে বেরোলে পরার প্রয়োজনই হয় না, কারণ মাস্কেই মুখ ঢাকা থাকছে। মজা করে বললাম, লিপস্টিকও কিনবো কিন্তু মাস্কও কিনবো। আসুন এই প্রসিডিয়ারটা যদি মানতে পারি ভালো থাকবো। তার পাশাপাশি যেটা করতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখবো একে অপরের থেকে যতটা পারবো, না পারলে মাস্ক খুলবো না, কাছাকাছি গিঞ্জির মতো দাঁড়িয়ে আছি, মুখের মাস্কটা সরাবো না, হাত দেবো না মাস্কে, হাত স্যানিটাইজার ব্যবহার না করে মাস্ক খুলবো না। আর যেটা করব সেটা হচ্ছে টিকাকরণ করে নেব, ডাবল ডোজ ভ্যাকসিনেশন ভীষণ জরুরি, ভীষণ ভীষণ জরুরি। আসুন দেখা শুরু করি আজকে এই সময় সফট জামদানি, এটা না খুব ডিমান্ড থাকে আপনাদের তরফ থেকে, সফট জামদানির ভীষণ ডিমান্ড। নাম্বার 1 শাড়ি, এটা হচ্ছে আঁচল, একদম রানী কালারে, রানীর মধ্যে রানী দিয়ে কাজ, একদম সেলফে, তার মধ্যে টিস্যু দিয়ে হাইলাইট করা, এই হচ্ছে শাড়িটা, 1 শাড়ি, নাম্বার 1। প্রাইসটা হচ্ছে 2050। আচ্ছা আজকে শুরু করলাম 2050 দিয়ে, থাকবো খানিকক্ষণ 2050, তারপরে আমি যাবো 2550, বেশ অনেকক্ষণই থাকবো। আচ্ছা এই শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, সফট জামদানি, বডি হাগিং জামদানি ঘুরে গেছে, এটা ঠিকই ছিল। এবারে আসবো হচ্ছে নাম্বার 2, 2 শাড়ি, নাম্বার 2 এইটা হচ্ছে ফিরোজা কালারে, মানে ফিরোজার উপরে ফিরোজা দিয়েই কাজ, তার মধ্যে টিস্যু দিয়ে হাইলাইট করা, উঁচু করে ধরো, এটা হচ্ছে নাম্বার 2, 2 শাড়ি, 2050, 2050 2 শাড়ি, নাম্বার 2, 2050, 2 দেখালাম। এবারে আসবো 3 শাড়িতে, নাম্বার 3। আপনাদের যাদেরই শাড়ি পছন্দ হবে, প্রথম থেকে বলছি, এখন কিন্তু কেউ ফোন করবে না, কেউ বুকিং নেবে না। এখন কি করতে হবে আপনাদের? এখন আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনশট দিয়ে, অথবা SMS করতে হবে, ফোন নাম্বার একই থাকবে। এটা হচ্ছে একদম মুসুর ডাল কালার, এটাকে পিচ বলবো, আমি পিচের থেকেও ডার্ক বলি, এটা মুসুর ডাল কালার এক কথায়। তার মধ্যে সেলফ সুতো দিয়ে যাচ্ছে পারে, টেম্পল ভেতরে ফুল, তার সঙ্গে টিস্যু, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 3 শাড়ি, 2050, নাম্বার 3, 2050, নাম্বার 3-র পরে যাবো নাম্বার 4, 4 শাড়ি, নাম্বার 4, এটা রেডের মধ্যে রয়েছে আঁচল, 4, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, নাম্বার 4, পাতা পারে টেম্পল, ভেতরে যাচ্ছে পাতা, ভেতরে ছোটো ছোটো টিস্যুর ব্যবহার, এটা হচ্ছে 4 শাড়ি, 2050, 2050, নাম্বার 4, 4, 2050। 4-এর পরে চলে যাব 5 শাড়ি, এই শাড়িটার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, 5, এটা পিঙ্কের উপরে রানী দিয়ে কাজ, সারা শাড়িটা পিঙ্কের টানাতে রানীর ভার, না মানে একটা পিচ বেস এসছে দেখুন, আর তার সঙ্গে মানে পিঙ্কের উপরে পিঙ্ক দিয়ে ভার না, তার সঙ্গে রানী দিয়ে কাজ, পাড়ের মধ্যে কিন্তু হোয়াইট রয়েছে যার জন্য সফট একটা কালার টোন তৈরি হয়েছে। এটা হচ্ছে 5 শাড়ি, 2050, নাম্বার 5,
2050 নাম্বার 6 এ যাব 6 নম্বর সারি নাম্বার 6 এটা আসছে 6 নম্বর নাম্বার 6 এটা আঁচল এটা কিন্তু তুতে কালারের মধ্যে সাদা রানী হলুদের একটা প্যানেল করে আঁচলটা গেছে পাড়ের মধ্যে একটু ডার্ক ব্লু এর ব্লু শেড গেছে পাড়ের মধ্যে একটু ডার্ক ব্লু গেছে এটা রয়েছে ভেতর এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 6 6 নম্বর সারি 2050 নাম্বার 6 2050 এগেইন এবার আসছি নাম্বার 7 7 নম্বর শাড়ি নাম্বার 7 এটা ব্লু এর মধ্যে যাচ্ছে ইয়েলো পিঙ্ক গ্রিন এর ব্যবহার ব্লু এর মধ্যে বেস কালারটা হচ্ছে নেভি ব্লু আঁচল গেল পাড় পাড়ের মধ্যে পেজলি এটা হচ্ছে নাম্বার 7 7 নম্বর শাড়ি 2050 2050 উঁচু করে ধরো তারা নেই 7 নম্বর শাড়ি 2050 2050 নাম্বার 7 এবারে আসবো নাম্বার 8 8 নম্বর শাড়ি এটা অরেঞ্জ কালার ব্রাইট অরেঞ্জ শীতকাল এখন কিন্তু রং পরারই দিন আর এই শাড়ি আমাদের বিয়ের কেনাকাটাতে গিফট করতে পারেন তত্ত্বে দিতে পারেন প্রণামী সাজিয়ে দিতে পারেন বিভিন্ন অকেশনে আপনি ব্যবহার করতে পারেন 8 নম্বর শাড়ি 2050 2050 নাম্বার 8 এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে যাচ্ছে গ্রিন ইয়েলো হোয়াইটের ব্যবহার এটা গেল 8 নম্বর নাম্বার 8 প্রাইস হচ্ছে 2050 8 নম্বর 2050 আটের পরে আমি যাব 9 নম্বর শাড়ি নাম্বার 9 9 নম্বর রেডের মধ্যে ইয়েলো গ্রিনের প্যানেল রয়েছে দেখুন ইয়েলো গ্রিনের প্যানেল রেডের মধ্যে 9 নম্বর শাড়ি এটা রয়েছে বডিটা রেড ইয়েলো গ্রিন বেস্টটা হচ্ছে রেড তার মধ্যে ইয়েলো গ্রিন দিয়ে নকশা যাচ্ছে নাম্বার 9 প্রাইস হচ্ছে 2050 2050 9 নম্বর শাড়ি 2050 নাম্বার 9 এবারে আমি আসব নাম্বার 10 10 নম্বর শাড়িতে যাব নাম্বার 10 আঁচল ইয়েলোর মধ্যে যাচ্ছে রেড আর গ্রিন দিয়ে এই হচ্ছে আঁচল ছোট্ট আঁচল কিন্তু একদম সলিড আঁচল কম্প্যাক্ট আঁচল এটা হচ্ছে আঁচলটা গেল তারপরে আসছি বডিটা পাড়ে রয়েছে টেম্পল ভেতরে রয়েছে এভাবে পাতার নকশা এই রয়েছে শাড়িটা এটা 10 নম্বর শাড়ি নাম্বার 10 2050 2050 10 নম্বর নাম্বার 10 2050 নাম্বার 11 এ যাব যাওয়ার আগে আমি আপনাদের বলবো কি করবেন হোয়াটসঅ্যাপ করবেন 9051217795 এ শাড়ির স্ক্রিনশট দিয়ে অথবা শাড়ির নাম্বার দিয়ে আপনার নাম আর লোকেশন দিয়ে ছেড়ে দিন অথবা এসএমএস করুন 9051217272 9051217274 যদি আপনি জামদানি সব জামদানির অ্যালবাম পেতে চান তাহলে আপনি বলবো যে আবরণের ওয়েবসাইটে চলে যান দেখুন আবরণের ওয়েবসাইটে ডিটেলস রয়েছে www.aboronexclusives.com আপনি সেখানে গিয়ে রিকুইজিশন দিন ইমেল আইডিও যাচ্ছে পাশাপাশি আপনি অনুষ্ঠান দেখুন এই প্রত্যেকটা এপিসোড কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যায় আপনি ভালো করে দেখে ভেবে চিনতে বুকিং করুন কিন্তু মাথায় রাখবেন আপনি যখন শাড়িটা বুক করছেন তখন উইদিন থ্রি ডেজ 72 আওয়ার্সের মধ্যে আপনাকে নিয়ে নিতে হবে ক্যাশ অন ডেলিভারি এখন ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি বুকিং করার 3 দিনের মধ্যে আপনাকে হোম ডেলিভারি নিয়ে নিতে হচ্ছে বা কুরিয়ারে নিলে নিয়ে নিতে হচ্ছে প্রসেস করে দিতে হচ্ছে যদি আপনি 3 দিন পরে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার বুকিংটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এটাই হচ্ছে গল্প এবারে আসছি 11 নম্বর শাড়ি নাম্বার 11 এটাও কিন্তু একটা ফিরোজা টোনের উপরে যাচ্ছে এখানে ইয়েলো হোয়াইট অ্যান্ড পিঙ্কের ব্যবহার রয়েছে এটা হচ্ছে 11 নম্বর নাম্বার 11 প্রাইস হচ্ছে 2050 নাম্বার 11 2050 11 নম্বর 2050 নাম্বার 11 2050 পাড়টা একটু দেখাই পুরো শাড়িটাতে কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে 11 নম্বর 2050 আর সফট জামদানি অনেকেই একটু সফট জামদানি বেশি পছন্দ করেন যেহেতু খড়খড়ে লাগে না গায়ে একদম লেগে থাকে কারণ এখন বডি হাগিং শাড়ির দিকেই কিন্তু আমাদের নজর বেশি এটা হচ্ছে 11 নম্বর 2050 2050 নাম্বার 11 এবারে আসছি নাম্বার 12 12 নম্বর শাড়ি এই বেস কালারটা হচ্ছে গঙ্গা জল কালার হ্যাঁ আঁচলের মধ্যে তার সঙ্গে একটা লাল সুতো গেছে টানা মানে ভারনাতে যার জন্য আঁচলটা লালের শেড এসছে তার মধ্যে হলুদ সবুজ এবং লাল সবুজ হলুদ লাল দিয়ে এরমভাবে প্যানেল করে গেছে এই গায়ের উপরে রংটা দেখুন একদম গঙ্গা জল কালার পাটটাতে একটা লাল সুতো টানা গেছে আর তার সঙ্গে ভেতরটা একদমই লতাটা গেছে অ্যাঙ্গুলার করে প্রত্যেকটা কালার ধরে এটা হচ্ছে আজকের 12 নম্বর শাড়ি কোনো গ্যাপ নেই শাড়িটাতে 12 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2050 নাম্বার 12
নাম্বার 13 13 নম্বর প্যারাগ্রিনের সঙ্গে যখন এই পিঙ্ক আর ইয়েলো আসে তখন শাড়িটা একটা অন্য মাত্রা পায়, প্যারাগ্রিনের সঙ্গে পিঙ্ক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন। পিঙ্ক ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়ে করাতের স্টাইলে একটা নকশা যাচ্ছে আঁচলে, পিঙ্ক ইয়েলো হোয়াইট তিনটে লাইনে কেচে নকশাটা করাতে, পাটটাও রয়েছে করাতের নকশায়, আর ভেতরটা যাচ্ছে হচ্ছে প্যানেল করে, ইয়েলোর প্যানেল, হোয়াইটের প্যানেল, পিঙ্কের প্যানেল, এইভাবে অল ওভার দ্য শাড়ি এভাবে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 13 13 নম্বর শাড়ি 2050 নাম্বার 13 2050 13 নম্বর 2050। আফটার 13 দেখাচ্ছি নাম্বার 14 সাদা লাল, এই শাড়িটা ড্যাম স্মার্ট। কেন স্মার্ট? শুধু আঁচলটুকু লাল, এবং আপনি যখন ব্লাউজটা পরবেন, আমি বলবো আপনি লাল ব্লাউজ পরবেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে, আঁচলটা লাল, লালের মধ্যে এভাবে নকশাটা যাচ্ছে, কলকার নকশা, পরপর টিস্যু দিয়ে হাইলাইট রয়েছে নকশাটার মধ্যে, কলকা গেছে এবং সম্ভবত প্রায় ছটা কলকায় একটা আঁচল করা হয়েছে, তার সঙ্গে টেম্পল পার গেছে। গায়ের উপরে আসি লক্ষ বুটি, তার সঙ্গে পাটটা যাচ্ছে স্ট্রেট টেম্পলে, এই হচ্ছে পাটটা স্ট্রেট টেম্পল, ভেতরে যাচ্ছে বুটি মিল্ক হোয়াইটে। 14 নম্বর শাড়ি নাম্বার 14 ব্লাউজ ডেফিনেটলি লাল হবে, এবং এর সঙ্গে আপনি যদি ডিজাইনার ব্লাউজ চান সেটাও আবরণে পেয়ে যাবেন। 14 নম্বর, প্রাইস হচ্ছে 2050 নাম্বার 14। নাম্বার 15 যাব, 15 নম্বর শাড়ি নাম্বার 15, এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার, 15 নম্বর, এখানেও কিন্তু আঁচলটাতে যাচ্ছে আগে শাড়িটার মতোই, আঁচলটা পিঙ্কের মধ্যে ব্লু দিয়ে কলকা গেছে, কলকার মধ্যে ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে হাইলাইট হয়েছে, এটা হচ্ছে নাম্বার 15 15 নম্বর 2050 2050। আর গায়ের উপরে না বুটি গেছে দু তিনটে কালারে, যে কালারগুলো কলকাতে আছে সেই কালারগুলোই বুটিতে গেছে, ভেতরে যেতে হবে। 15 নম্বর শাড়ি নাম্বার 15 2050 2050 15 নম্বর নাম্বার 15 2050 15 নম্বর শাড়ি 2050। 16 নম্বর ইয়েলোটা একদম লেমন ইয়েলো, ভীষণ সুন্দর, 16 নম্বর শাড়ি নাম্বার 16, এটা হচ্ছে আঁচল 16 নম্বর, মফ কালারের ব্যবহার রয়েছে আঁচলে, দেখুন মফ টোন, তার মধ্যে গ্রিন, 16 নম্বর, বডিটা আসছে হচ্ছে এভাবে নাম্বার, এটা না লেমন না বলে বাসন্তী হলুদ বলি, একদম বাসন্তী হলুদ কালার এটা, এটা হচ্ছে 16 নম্বর, প্রাইস হচ্ছে 2050 2050 16 নম্বর, কালারটা খুব সুন্দর, এটা গ্রিন ব্লাউজ দিয়ে খুব ভালো লাগবে। 16 পরে যাব 17 নাম্বার 17, এটা আসছে 17 নম্বর নাম্বার 17 আঁচল, এটা তুতের মধ্যে রানী, ওই পেজলি যাচ্ছে টেম্পল পারে, আঁচলে না চওড়া টেম্পল, দেখুন আঁচলের দুপাশে যে টেম্পলটা গেছে সেটা কিন্তু চওড়া টেম্পল, বাট শাড়িতে কিন্তু সরু টেম্পল, মানে বডিতে কিন্তু সরু টেম্পল, তার সঙ্গে রানী দিয়ে যাচ্ছে ভেতরে অল ওভার ছোট ছোট বুটি, এটা হচ্ছে 17 নম্বর শাড়ি নাম্বার 17, প্রাইস হচ্ছে 2050 18 নম্বর নাম্বার 18, এটা হচ্ছে সানশাইন ইয়েলো, ইয়েলোটা খুব সুন্দর সানশাইন ইয়েলো, তার মধ্যে রানী দিয়ে যাচ্ছে নকশা, এটা আসছে নাম্বার 18 18 নম্বর শাড়ি, এই হচ্ছে বডিটা 18 নম্বর নাম্বার 18, প্রাইস হচ্ছে 2050 2050 18 নম্বর 2050 নাম্বার 18 2050 18 পরে যাব নাম্বার 19 19 নম্বর নাম্বার 19 ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার, 19 নম্বর দেখালাম নাম্বার 19, আঁচলটা ব্ল্যাকের মধ্যে রেড পেজলি, কলকার নকশা গেছে, বড় কলকা গেছে, এবং সবুজ আর বেস কালারটা হচ্ছে মানে সবুজ এবং হলুদ দিয়ে সেটা হাইলাইট হয়েছে ইয়েলো অ্যান্ড গ্রিন দিয়ে, 19 নম্বর, আর মাল্টি কালার বুটি গেছে, ছোট্ট ছোট্ট বুটি গেছে, ওই হলুদ সবুজ লালেরই ব্যবহার হয়েছে, এবং পাটটাও ওই হলুদ সবুজ লালেরই স্ট্রেট টেম্পল যাচ্ছে, 19 নম্বর শাড়ি 2050 2050 19 নম্বর নাম্বার 19 2050। এবারে আসব নাম্বার 20 20 নম্বর শাড়ি, এতক্ষণ আমি দেখাচ্ছিলাম সুতো দিয়ে বুনুই, এটা হচ্ছে টিস্যু দিয়ে কলকা, টিস্যু দিয়ে বুটি, টিস্যুর কলকা হয়েছে তুতের মধ্যে, টিস্যুর কলকা, তার মধ্যে রানী কালারের সুতো দিয়ে আছে, ভেতরে হাইলাইট হয়েছে মিনেটা যেটা হয়েছে, 20 নম্বর 2050 নাম্বার 20, এই হচ্ছে বডি,
কুড়ি নম্বর শাড়ি 2050 নাম্বার 20 কুড়ি নম্বর 2050 যাদের যাদের পছন্দ হবে প্রথম থেকেই বলছি একই কথা বলছি যাদের যাদের পছন্দ হবে তারা আপনারা বুকিং করবেন বুকিং নাম্বার যাচ্ছে 9051217272 হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795 কিন্তু বুকিং এখন ফোন করে নয় সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্তই ফোন করবেন ফোন নাম্বার যেটা রয়েছে ঠিক ওয়ার্কিং আওয়ার যতটুকুই ওয়ার্কিং আওয়ার্স রয়েছে আবরণের 11 AM to 9 PM ওই সময়ের মধ্যে আপনাদের ফোনও করতে হবে যেমন আসবেন ওই সময়ের মধ্যে প্রতিষ্ঠানে ফোনও করবেন ওই সময়ের মধ্যে তার আগেও নয় তার পরেও নয় কারণ যিনি ফোনটা ধরছেন এটা তার অফিসিয়াল টাইম এখন যেটা করবেন এখন SMS করবেন 9051217272 9051217274 অথবা আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বেস্ট হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন আপনি চাইলে শাড়ির নাম্বার এবং আপনার এরিয়া এবং আপনার নামটা লিখে বুকিং করুন আপনি কোথা থেকে ফোন করছেন আপনি কোথা থেকে বুকিং করছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি পাচ্ছেন আর মাথায় রাখবেন 3 days অর্থাৎ 72 hours তিন দিনের মধ্যে আপনার বুকিং প্রসিডিয়ার কমপ্লিট করে দিতে হবে অর্থাৎ আপনি বুক করে জিনিসটা পেয়ে যাওয়া এটা তিন দিনের মধ্যে করতে হবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সুতরাং আপনাকে আর বিশেষ করে কলকাতা শহর শহরতলির বন্ধুরা যদি মনে করেন আপনারা চলে এসে দেখে কেনাকাটা করুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ প্রতিদিন খোলা থাকছে সকাল 11টা থেকে রাত্রি 9টা সোম থেকে শনি গাড়ি নিয়ে আসুন গাড়ি পার্কিংয়ে সুন্দর বন্দোবস্ত ট্রেনে আসুন বাসে আসুন যেভাবেই আসুন না কেন বিরাটি মিনি বাস স্ট্যান্ড হচ্ছে ল্যান্ডমার্ক ট্রেনে যদি আসেন শিয়ালদা থেকে বা দমদম জাংশন থেকে বারাসাতগামী যে কোনো ট্রেনে উঠলে আপনি কিন্তু বিরাটিতে নামবেন বিরাটিতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়ে ডান দিকে টার্ন নিলেই আপনি কিন্তু রিক্সা বা অটো পাবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন হাঁটা পথ ওখান থেকে হেঁটেও আসতে পারেন একটু জিজ্ঞেস করে করে যে বিরাটি মিনি বাস স্ট্যান্ডে যাবো যে কেউ দেখিয়ে দেবে একটুখানি হাঁটা পথ এসে দেখবেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালে ডায়াগোনালি অপোজিটেই আপনি আবরণকে পাচ্ছেন আসুন দেখে কেনাকাটা করুন এবারে আমি চলে যাব পরের শাড়ি এটা হচ্ছে 21 নম্বর আমি তো টিস্যুতে চলেই গেছি যে টিস্যু দিয়ে অল ওভার এটাও প্যারেট গ্রিনের মধ্যে টিস্যুর সঙ্গে ইয়ালোয়ার রানীর ব্যবহার রয়েছে এটা হচ্ছে 21 নম্বর শাড়ি নাম্বার 21 প্রাইস হচ্ছে 2050 21 নম্বর 2050 পুরো শাড়িটাতেই কিন্তু এভাবে টিস্যু যাচ্ছে 21 নম্বর 2050 2050 21 21 নম্বর শাড়ি 2050 21-এর পরে যাব 22 এটা রামা গ্রিন সফট রামা গ্রিনে 22 নম্বর 22 এটা হচ্ছে সফট রামাতে 22 নম্বর শাড়ি নাম্বার 22 আঁচল পার এই হচ্ছে শাড়িটা 22 নম্বর নাম্বার 22 2050 2050 22 নম্বর নাম্বার 22 2050 22 নম্বর শাড়ি 2050 23 নম্বর এটা ডিপ পিচ এটাও ডিপ পিচ এটা মুসুর ডাল রং বলতে পারি এটা হচ্ছে 23 নম্বর কালারটা খুব সুন্দর অনেক বয়স অবধি পরা যায় আর এই শাড়িটার সঙ্গে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ব্লু ব্লাউজ পরুন তাহলে দেখতে বেশি ভালো লাগবে যেহেতু ওখানে ব্লুয়ের একটা ব্যবহার রয়েছে 23 নম্বর 23 চেস্ট পর্যন্ত এইভাবেই যাচ্ছে বডি 23 নম্বর 2050 2050 নাম্বার 23 23 নম্বর 2050 23-এর পরে যাব 24 নম্বর 24 24 নম্বর শাড়ি আঁচল বাহ এটা না একদম পাউডার স্কাই কালার মানে স্কাই ব্লু ডার্ক স্কাই ব্লুটাকে পাউডার করলে যে কালারটা বা গ্রেইশ ব্লুকে পাউডার করলে যে কালারটা হয় ঠিক সেই কালারটা এটাও একটা রানী ব্লাউজ বা মেজেন্টা ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে 24 নম্বর 24 2050 নাম্বার 24 2050 24 নম্বর 24 নম্বর শাড়ি 2050 নাম্বার 24 2050 24-এর পরে যাব 25 নম্বর 25 এটা হচ্ছে ডিপ মজেন্টাতে 25 নম্বর শাড়ি ডিপ মজেন্টায় আঁচল 25 নম্বর এটা তো পেজলি রয়েছে পারে রয়েছে টেম্পল গায়ের উপরে সরু টেম্পলের সঙ্গে বুটি 25 নম্বর শাড়ি 25 2050 2050 25 নম্বর 26 নম্বরে যাব 26 অরেঞ্জ কালার পরলেই মনে হয় উৎসব খুব ফেস্টিভ কালার হচ্ছে অরেঞ্জ ইয়ালো তুঁতে লাল লাল তো লাল হলুদ তো রইলই ফেস্টিভ কালার তার সঙ্গে অরেঞ্জ ইয়ালো
অরেঞ্জ তুতে এবং তার সঙ্গে হচ্ছে আপনাদের রানি, এগুলো হচ্ছে একদম ফেস্টিভ মুড অন করে। অরেঞ্জ কালারটা খুব ফেস্টিভ কালার। এটা হচ্ছে আঁচল, একই উইভিং দেখাচ্ছি, 2050, প্রাইসও একই, 26 নম্বর, প্রাইস হচ্ছে 2050, নাম্বার 26, 26 নম্বর, 2050 দেখালাম। 27 নম্বরে যাব, 27, এটা হচ্ছে 27 নম্বর, এটা ফিরোজা টোনের উপরে যাচ্ছে, 27 নম্বর আঁচল, আঁচলে গোল্ডেন দিয়ে যাচ্ছে হচ্ছে পেজলি, এটা হচ্ছে গোল্ডেন দিয়ে এবং সেলফ কালার দিয়ে হাইলাইট হয়েছে, 27 নম্বর এই রয়েছে বডিটা, নাম্বার 27, 27 নম্বর শাড়ি, 2050, 2050, 27 নম্বর, 2050। 28 নম্বর শাড়িতে যাব, 28, এটা ইয়ালো। আমাদের না এক থেকে যে 2050 আমরা শুরু করেছিলাম পথচলা, নাম্বার 1 থেকে 2050 আমরা পথচলা শুরু করেছিলাম, এই 28 নাম্বার 28 আমরা থামছি। এবারে আমাদের শাড়ির দামটা হয়ে যাবে আলাদা। এটা হচ্ছে 28, ইয়ালোর উপরে দেখাচ্ছি একদম, এই হচ্ছে শাড়িটা, 28 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050, 2050, 28 নম্বর, নাম্বার 28, 2050। এবারে আমি 29 নম্বর থেকে যে শাড়িটা দেখাবো শুরু করব, যেটা সেটা হচ্ছে 2550, শেষ অবধি থাকবো হচ্ছে 2550-তে 29 থেকে। এবারে আপনাদেরকে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা আসবেন প্রতিদিন খোলা, এসে দেখে কেনাকাটা করতে পারবেন, যারা মনে করছেন বাড়ি বসে বুকিং করবেন, নিশ্চিত হয়ে বুকিং করবেন, অনুষ্ঠানটা ইউটিউবে দেখে ভালো করে বুকিং করুন, ভেবে চিনতে বুকিং করুন। যারা এক্ষুনি বুকিং করতে চাইছেন, ভাবছেন আমি শাড়িটা পেতে চাই, হয় SMS করে, নইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন, আদারওয়াইজ কালকে সকাল 11টার পর ফোন করুন, আজকের তারিখটা বলে, আপনি অনুষ্ঠানের সময়টা বলে, মানে আজকের তারিখ মেনশন করে অনুষ্ঠানের সময়টাকে মেনশন করুন, যে আজকে 25 তারিখ, 25 তারিখ রাত্রি, আজকে 25ই তো, 26, 27, আজকে 26 তারিখ, 26 তারিখ রাত্রি 12:30টার, রাত্রি 12টার অনুষ্ঠান, 25 তারিখ রাত্রি 12টা, 26 তারিখ রাত্রি 12টার অনুষ্ঠানে এত নম্বর শাড়ি, এই বলে বুকিং করুন, আপনি শাড়িটা কিন্তু পাবেন। SMS করে, হোয়াটসঅ্যাপ করে, কাল সকালে ফোন করে বুকিং করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন 3 ডেজ অনলি, মানে হাতের মধ্যে থাকবে আপনাদের জন্য 3টে দিন, এই 3 দিনের মধ্যে প্রসেস কমপ্লিট করে ফেলতে হবে। হোম ডেলিভারি হলে হোম ডেলিভারি, কুরিয়ার হলে আপনাকে পেমেন্ট করে দিতে হবে, আপনাকে শাড়িটা 3 দিনের মধ্যে নিয়ে নিতে হবে, তা নাহলে আপনার বুকিংটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে পরের জনের কাছে চলে যাবে। পরে বলবেন না যে শাড়িটা কেন পেলাম না, আমি কিন্তু অ্যানাউন্স করছি 3 দিন ম্যাক্স টু ম্যাক্স আপনি শাড়িটাকে ধরে রাখতে পারবেন। এবারে আমি বলি আজকের তারিখটা, যেটা সকালেও বলছিলাম, দুপুরেও বলেছি, সন্ধ্যাবেলাতেও বলেছি, আজকে 26/11, আজকে মুম্বাই হামলার দিন, 2008 থেকে আজকে 2021 দাঁড়িয়ে একটা দগদগে ঘা ভারতবর্ষের বুকে। তাই আমার মনে হয় যে আমরাই পারি ভারতবর্ষকে রক্ষা করতে। এই মুহূর্তে করোনাও কিন্তু একটা দগদগে ঘা, তাই সুরক্ষিত থাকার একটা বার্তা আপনাদের কাছে তুলে ধরলাম। পাশাপাশি আমাদের মানুষকে না মানুষ বলে জ্ঞান করতে হবে, মানুষের সঙ্গে তার মান এবং হুঁশকে সম্মান জানিয়ে ব্যবহার করতে হবে, তবেই আমরা ভালো থাকতে পারবো। এবারে আমি আসবো 29 নম্বর, 29, 29 নম্বর, এটা ব্ল্যাকের মধ্যে একদম পার্টিওয়ের, ব্ল্যাকের মধ্যে সিলভার টিস্যু অ্যান্ড কপার টিস্যুর ব্যবহার, আঁচল সিলভার কপারের জাল গেছে আঁচলে, পাড়ের মধ্যে টেম্পল গেছে, দেখুন এইটা হচ্ছে পাড়ের টেম্পল, একটা সিলভার একটা কপার লাইন টেম্পল, ভেতরে সিলভার এবং কপারের পাতা যাচ্ছে সারা শাড়ি জুড়ে, 29 নম্বর, 25, 50, 2550, নাম্বার 29, 29 নম্বর, 25, 50, 30 নম্বর, এটা ব্লুয়ের উপরে যাচ্ছে, নাম্বার 30, 30 নম্বর, আঁচল পাড় আর এটা রয়েছে পাতা, 30 নম্বর শাড়ি, নাম্বার 30, প্রাইস হচ্ছে 2550, 25, 50, 30 নম্বর, নাম্বার 30। এবারে আসবো 31, 31 নম্বর শাড়ি, নাম্বার 31। আপনাদের যাদেরই শাড়ি পছন্দ হবে আপনারা চটপট বুকিং করবেন, তবে হ্যাঁ SMS করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এখন কেউ ফোন করবেন না, কেউ ফোন রিসিভ করবে না। এটা হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর, রানির মধ্যে গোল্ডেন দিয়ে ব্যবহার রয়েছে, 31 নম্বর, 2550, 25, 50, 31 নম্বর, 31, 2550, 31 নম্বর, 32 নম্বর শাড়িতে যাব, নাম্বার 32, এটা আসছে 32। এই শাড়িটার মধ্যে ডুয়েল টোন, কীরকম লাল সুতোর টানা গেছে,
মেরুন সুতোর ব্রাউন আর চকলেট ব্রাউন সুতোর ভারনা গেছে, গিয়ে শাড়িটা তৈরি হয়েছে। লাল সুতোর টানা চকলেট ব্রাউনের ভারনা, একটা গার্নেট কালার তৈরি হয়েছে শাড়িটাতে। পাটটা যাচ্ছে চওড়া টেম্পল, ভেতরে যাচ্ছে ফুল, এই হচ্ছে শাড়িটা। শাড়িটা দেখতে খুব ভালো, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। 32 নম্বর শাড়ি, 2550, 2550 নাম্বার 32। এটা গার্নেট কালার হচ্ছে 32 নম্বর 2550, 32। এটা লাল ব্লাউজ দিয়েও ভালো লাগবে, আবার এটা ডিজাইনার গোল্ডেন ব্লাউজ দিয়েও ভালো লাগবে। 32-এর পরে যাব 33, এটা রেডে, 33 এটা রেডে। এটা বিয়ের লজ্জাবস্ত্র হতে পারে, ভাত কাপড়ের শাড়ি হতে পারে, বিয়েতে তত্ত্বে দেওয়ার জন্য হতে পারে, আপনি বিয়ে বাড়িতে পরতে পারেন, আপনি বিয়ে বাড়িতে গিফট করতে পারেন, যে কোনো অকেশন হতে পারে। 33 নম্বর 2550, 33 2550, এটা হচ্ছে 33 নম্বর, নাম্বার 33 2550, 33 নম্বর 2550, 33 2550। এবারে আসবো 34 নম্বর, 34। এটা ব্লু এর মধ্যে শুধু সিলভার টিস্যু, এটা নেভি ব্লু, তার মধ্যে সিলভার টিস্যু আঁচল। 34, 34 নম্বর শাড়ি, নাম্বার 34, ব্লু এর মধ্যে সিলভার টিস্যু, 2550, এই হচ্ছে শাড়িটা। 2550 পুরো শাড়িটা এভাবে যাচ্ছে। 34, 34 নম্বর, 2550, 34 2550, 34 নম্বর, 2550। আর আজকের এপিসোডের লাস্ট শাড়িতে থাকবো 25 নম্বর শাড়ি, এটা হচ্ছে আজকের এপিসোডের লাস্ট শাড়ি। 35 নম্বর, নাম্বার 35, 2550 প্রাইস, নাম্বার 35, 35 নম্বর আঁচল। এটা মনে হয় আলোটা একটু কমিয়ে বাড়িয়ে কিছু, হ্যাঁ এটা একদম ঠিক ঠিক দেখা যাচ্ছে। 35, এটা এইরকমই দুটো লাইনে যাচ্ছে হচ্ছে আঁচলটা। 35, 35 নম্বর। তারপরে আসি পাড়ে, এটা রয়েছে শাড়িটার পাড়, এটা রয়েছে পাড়, আর এই রয়েছে ভেতরে বুটি। 35 নম্বর, 35, 2550, 2550, 35 নম্বর, নাম্বার 35, 2550, 35 নম্বর শাড়ি, 2550। যাদের যাদেরই পছন্দ হলো বুকিং করবেন হোয়াটসঅ্যাপ করে, SMS-এর মাধ্যমে কাল সকাল 11টার পর ফোন করে। আজকে বিদায় নেব, ভালো থাকবেন সকলে, আর হোলসেলাররাও যোগাযোগ করবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।